যে মূলত সাধারণ মানুষের লাভ হবে, যদি মানুষ কোনো জায়গায় সমস্যায় পড়ে, সে যদি কোনো রকম হসপিটালে ভর্তি হবে না, হতে পারছে না, তার জন্য দিদিকে বলো। রাস্তাঘাটে কোনো সমস্যার প্রবলেমে পড়লে সেখানে দিদিকে বলো। যে কোনো সমস্যার একটাই সমাধান, দিদিকে বলো। সেই নাম্বারে যদি আমরা ফোন করি তাহলে সেই জায়গায় আমরা যে কোনো সমস্যার সমাধান আমরা পেতে পারি। এই নম্বরে তো অনেকজনই ফোন করেছে এবং সাধারণ মানুষ বলছে ফোন পাচ্ছি না, তার জন্য আপনি কি বলছেন? পাচ্ছি না নয়, আমাদের কাছে যা আমাদের আজ বিভিন্ন জায়গাতে দেখেছি যে প্রায় 10 লাখের ওপর মানুষ বিভিন্ন রকমভাবে ফোন করেছে। তো নাম্বার একটা দেওয়া হয়েছে এবং এটা একটা কনসেপ্ট যে মানুষের মধ্যে থেকে যখন তারা ফোন করছে আমাদের দিদিকে বলো এই নাম্বারে, তখন আমাদের ওখানে যারা রয়েছে তারা বিভিন্ন রকমভাবে সমস্যার সমাধান চাওয়ার চেষ্টা করছে। এবং অনেক সময় হয়তো একটাই ফোন নাম্বার, যেহেতু সবার নাম্বার হয়তো অনেকে সবসময় হয়তো পেয়ে যাচ্ছে না, সেই জন্য হয়তো কিছু সমস্যা হতে পারে, কিন্তু মূলত সেই জায়গায় যদি দাঁড়াই আমরা বেশিরভাগ সমস্যারই সমাধান করার চেষ্টা করছি এবং আগামী দিনেও এইটা অনেক বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। কারণ একটা মাত্র ফোনের ডিস্টেন্সে দিদি অর্থাৎ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা ব্যানার্জি রয়েছেন, একটা ফোন কলের মধ্যেই তাকে আমরা পেয়ে যাবো। আমার সমস্যার সমাধান, আমাদের সমস্যার সমাধান আমরা তার কাছ থেকে পেয়ে যাবো, আমরা জানালেই তাকে সেই জায়গায় আমরা পেয়ে যেতে পারবো। এটা অনেক জায়গায় অনেক রকম বলছে যে পাচ্ছে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তাদের ফোনের মধ্যে দিয়েই পেয়ে যাচ্ছে। এতদিন পর আমরা দিদিকে বলো কর্মসূচিটা পালন করলেন কেন? বিগত 3 সেপ্টেম্বর তারিখে মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি তথা সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা এই কর্মসূচি পালন করছি আজকে। আপনারা ইতিমধ্যেই প্রত্যেকেই অবগত হয়েছেন যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সেখানে সাংসদ অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছেন যে একটা প্রেস কনফারেন্স করতে হবে এবং সেখানে মধ্যে দিয়ে মানুষকে জানিয়ে দিতে হবে দিদিকে মূল কর্মসূচি। আমাদের যে চেষ্টা তৃণমূল কংগ্রেসের যে চেষ্টা, প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা অঞ্চলে অঞ্চলে, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা পৌঁছে যাব। ইতিমধ্যে আমরা হাজারের ওপর গ্রামে পৌঁছে গেছি এবং বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে গেছি। এখন আমরা যেটা করব আরও বেশি করে সংখ্যক গ্রামের কাছে, মানে আমাদের আগামী 1 বছরের মধ্যে খুব যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করব 2-3 মাসের মধ্যে 10,000 গ্রামে আমরা পৌঁছে দিতে এবং মানুষের সমস্যা, সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় সেগুলো আস্তে আস্তে আমরা সেগুলো এই দিদিকে বলো কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে যাবে এবং তাদের যে জায়গায় সমস্যা আছে সেগুলো দিদির বিভিন্ন প্রকল্প বিভিন্ন রকমভাবে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। আমার নাম কৌশিক রায়, আমি বজবজটাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আমার সঙ্গে রয়েছেন বিধায়ক অশোক দেব মহাশয় এবং আমাদের সঙ্গে রয়েছেন বজবজের পৌরসভার উপপৌরপ্রধান মাননীয় গৌতম দাশগুপ্ত মহাশয়, রয়েছেন এক